হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। ত্রিপুরার সরকারি, বেসরকারি এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির বিজ্ঞাপনের জন্য আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন আপনারা। তাহলে আজকের নোটিফিকেশনটি আলোচনা করা যাক। আজকের নোটিফিকেশনটি এসেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন থেকে। এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির বিজ্ঞপ্তি। এখানে পোস্টটির নাম দেওয়া আছে স্টেনোগ্রাফার। এটি একটি গ্রুপ সি পোস্ট। এখানে পে স্কেল দেওয়া আছে লেভেল 4, যেখানে স্যালারি হবে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে। অর্থাৎ এখানে স্যালারিটা অনেকটাই ভালো বলা যায়। তারপর ফর্ম ফিল আপ স্টার্ট হবে 27 মার্চ থেকে 26 এপ্রিল পর্যন্ত। এখানে এসসি, এসটি, পিডাব্লিউডি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, এবং জেনারেল ক্যাটাগরিদের জন্য 700 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। অ্যাপ্লিকেশন কালেকশন করার ডেট এখানে দেওয়া আছে 27 থেকে 28 এপ্রিল পর্যন্ত। এখানে এক্সামিনেশান 2টি স্টেজে হবে। প্রথম স্টেজ হবে কম্পিউটার বেসড রিটেন এক্সামিনেশান, এবং সেকেন্ড স্টেজ যেটা শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের জন্যই হবে। এখানে টাইপিং টেস্ট হবে। এখানে ডিকটেশন 10 মিনিটস অ্যাট দ্য রেট অফ 80 ওয়ার্ডস পার মিনিট। এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে 185টা। এর মধ্যে ইউআরের জন্য থাকবে 74, ইডাব্লিউএসের জন্য থাকবে 19টা, এসসির জন্য থাকবে 28টা, এসটির জন্য থাকবে 14টা এবং ওবিসির জন্য থাকবে টোটাল 50টা। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া আছে 12 পাস, যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে 12 পাস থাকতে হবে আপনাদের। স্কিল টেস্টের জন্য এখানে দেওয়া আছে ডিকটেশন 10 মিনিটস অ্যাট দ্য রেট অফ 80 ওয়ার্ডস পার মিনিট। এখানে এজ লিমিট দেওয়া আছে 18 থেকে 27-এর মধ্যে, এবং যারা এসসি এসটি ওবিসি আছেন তাদের জন্য এজ রিল্যাক্সেশন আছে। এসসি এসটির জন্য 5 বছরের এবং ওবিসির জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে। এখানে সিলেকশন প্রসিডিউর দেওয়া আছে, এবং ফেজ ওয়ানের যে এক্সামিনেশনটা হবে সেটার সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে। জেনারেল অ্যাপটিটিউড থেকে টোটাল 50টা কোয়েশ্চেন থাকবে এবং 200 মার্কের থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে টোটাল 50টা কোয়েশ্চেন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে, এবং ইংলিশ থেকে এবং কম্পিটিশন থেকে টোটাল 100টা কোয়েশ্চেন থাকবে, যেখানে 400 নম্বর থাকবে। টোটাল 200টা কোয়েশ্চেন থাকবে এবং 800 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটা কোয়েশ্চেনের জন্য 4 মার্ক করে, এবং সময় থাকবে 2 ঘন্টা 10 মিনিট, অর্থাৎ 130 মিনিট টোটাল সময় থাকবে। এবং এখানে দেওয়া আছে প্রতিটা কোয়েশ্চেনের জন্য 4 মার্ক করে থাকবে, এবং প্রতিটা রং আনসারের জন্য 1 মার্ক করে কাটা যাবে, এবং টোটাল এখানে 800 নম্বরের পরীক্ষা হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন প্রসেস দেওয়া আছে। এখানে অ্যাপ্লিকেশন শুধু অনলাইনেই হবে, অফলাইনে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়া যাবে না। এখানে ওয়েবসাইটের নাম দেওয়া আছে recruitment.nta.nic.in এবং epfindia.government.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং একজন ক্যান্ডিডেটের জন্য শুধু একটা পোস্টই সিলেক্ট করতে পারবেন। একজন ক্যান্ডিডেট একটা বেশি পোস্ট অ্যাপ্লাই করতে পারবেন না। এবং আমরা যারা ত্রিপুরার বাসিন্দা তাদের জন্য সুখবর আছে যে ত্রিপুরাতেও এক্সামিনেশন সেন্টার দেওয়া আছে। ত্রিপুরার আগরতলায় এক্সামিনেশন সেন্টার রয়েছে, এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেবেন তাদের জন্য কলকাতা, মালদা এবং শিলিগুড়িতে এক্সামিনেশন সেন্টার রয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য।